গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসে রেশমি। তাকে একা বাসায় ফিরে আসতে সবাই জানতে চায় গুড্ডির কি অবস্থা, আর তুমি একা কেন, ঋতুরাজ কোথায়। রেশমি জানিয়ে দিল, দাদু আর ঋতুরাজ হাসপাতালে আছে, আমার ভালো লাগছে না তাই চলে এসেছি। মিঠি বৌদি বলে, ভালো লাগছে না মানে? তোমার মায়ের অপারেশন হচ্ছে আর তুমি এইভাবেই চলে এসেছো? রেশমি বলে, ওই লোকটা থাকলেই তো হয়, আমাকে তো আর মাম্মামের দরকার নেই, এই বয়সে এসে কিসব করছে কে জানে। মাম্মাম দিদা ও দাদু বলে, ছি ছি লজ্জায় মুখ দেখাবো কি করে। টুতুলদা বলে, এসব কথা হচ্ছে কেন, আর তুমি তোমার মায়ের বিষয়ে এসব কথা কেন বলছো। রেশমি বলে, কারণ ওই লোকটাকে মনে হয় একজন ক্রিমিনাল। পিনাকবাবু বলে, ঋতুরাজ কেন যে গুড্ডির মতো মানুষের মেয়েকে বিয়ে করলো বুঝতে পারছি না। রেশমি বলে, গুড্ডির মেয়ে মানে? আমার সাথে তো তার কোনো ব্লাডের সম্পর্ক নেই। কথাটা শুনে মিঠি বলে, ব্লাডের সম্পর্ক থাকলে তুমি তার সম্পর্কে সবার সামনে বাজে মন্তব্য করতে পারতে না, অথচ সেই তোমাকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে। আর একটা কথা শোনো, আমরা দুইজনেই কিন্তু গুড্ডির সাথে আছি, ওদিকে অপারেশন হয়ে গেছে তাই এখন কেউ একজন গিয়ে দেখা করতে পারবে। পুবলু জেঠুদাকে যেতে বললে, দাদু অনুষকেও নিয়ে যেতে চাইলে বাধা দেয় পুবলু। অনুষ বলে, এটা পাবলিক প্লেস তাই তুমি আমাকে আটকাতে পারো না, আর আটকে রাখতেও পারবে না। তাহলে কি করবে এবার পুবলু? বন্ধুরা তোমাদের কি মনে হয়, এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।